টু মাই চ্যানেল বর্মন ফ্যামিলি ব্লগস। আমি আজকে একটি জায়গাতে দাঁড়িয়ে আছি, সেটি হলো একটি ঝিল বাঁধের উপর, মাছ ফিশারি ঝিল বাঁধের উপর। দেখতে পাচ্ছ আমার পিছনে, দেখতেই পাচ্ছ কত বড় একটি মাছ ফিশারি ঝিল, মাছের পুরো নদীর মতো। তো আমি এই মাছ ফিশারির মাছ ওরা ধরতে গেছে, কীভাবে ওরা মাছ, ধরে বা কীভাবে ওরা মাছ, আজকে ওদের মাছ উঠছে প্রায় অনেক গাড়ি মাছ ওদের এখান থেকে অনেক দূরে দূরে এক্সপোর্ট হয়। তো সেইটা আমি এই ভিডিওতে দেখাবো, মূলত সেটির জন্য আমি আজকে ভিডিও করতে এসেছি এই ঝিল মাঝে। এটা আমাদের প্রায় বাড়ির সামনেই বললে চলে। তো ভিডিওটি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সুবিধা হয়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করছি। আমি ভিডিওটি শুরু করেছি, তোমরা দেখতে পাচ্ছ ঠিক অনেক দূরে, দেখো আমি ভিডিওটি জুম করছি, অনেক দূরে দেখো নৌকো, দুটো নৌকো যাচ্ছে, ওরা ওই নৌকো করে যাচ্ছে এবং ওরা অনেকে জাল নিয়ে গেছে মাছ ধরে আনার জন্য। তো ওরা ফিরে আসলে আমি ভিডিওটি দেখাবো, ওরা কত কত মাছ নিয়ে আসে এবং মাছ কীভাবে ওরা গাড়িতে লোড করে, কীভাবে মাছ এখান থেকে অনেক দূরে দূরে বড়, মানে অনেক জায়গাতে এখান থেকে এক্সপোর্ট হয় মাছ। তো সেই সম্বন্ধে আমি ভিডিওটি জানাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এটি প্রায় দুশো বিঘা জায়গা নিয়ে এই মাছ চাষটি হয়ে আছে। এরকম প্রায় অনেক এখানে এরকম মাছ ফিশারি আছে, এটা আমাদের প্রায় কাছে, বাড়ির কাছে বললেই চলে। তো ওরা মাছ নিয়ে আসলে আমি দেখাবো, এখন ওদের আসতে অনেক সময় লাগবে। এখান থেকে মাছ আজ দ্বিতীয় দিনে পড়েছে, কালকে ওদেরও, আগামীকালও ওদের মাছ গিয়েছে, প্রায় 30 থেকে 35টি মাছের গাড়ি এখান থেকে অনেক দূরে দূরে চলে যায়। এখানে মূলত রুই মাছ, কাতলা মাছ এবং মাছ, ওরা মাছ নিয়ে যাচ্ছে, এইভাবে এরা মাছ কিনে নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ কতগুলি ফোয়ারা চলছে, এখানে সব মাছ এখানে জাবানো আছে, রাখা আছে। দেখতে পাচ্ছ মাছগুলি কীরকম লাফালাফি করছে, কত বড় বড় মাছ, প্রায় 1 কিলো 2 কিলো 3 কিলো সাইজের মাছ আছে এখানে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ কতগুলি মোটর চলছে, কীভাবে মাছগুলি বাঁধা হয়ে আছে। তো ফ্রেন্ডস, বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি।